বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছো, ভালো থাকে আমাদের কামনা। আজকে তোমাদের ভূগোল বিষয়ের প্রথম অধ্যায়ে অ্যাসাইনমেন্টের আলোকে আমি তোমাদেরকে কিছু সংক্ষিপ্ত ধারণা দিব। তো এখানে কিছু নির্দেশনা আছে, নির্দেশনার মধ্যে দেখা যাক কি আছে। প্রথমে নির্দেশকের মধ্যে কতে আছে ভূগোলের ধারণা ও পরিবেশের ধারণা। তাহলে আমরা প্রত্যেক মানুষ এই পৃথিবীতে বসবাস করতেছি, বসবাস করার জন্য আমাদের প্রত্যেকেরই নির্দিষ্ট বাসস্থান অথবা নির্দিষ্ট জায়গার দরকার, এবং প্রত্যেকেরই তা আমাদের আছে। তো ভূগোলের ধারণা, যেহেতু ভূগোল শব্দটি এসেছে জিওগ্রাফি শব্দটি থেকে, অর্থাৎ জিওগ্রাফিকে দুটি অর্থে দুটি শব্দে ভেঙে যায়। ভেঙে নেওয়ার পরে যখন আমরা একসাথে করব, এটা অর্থ দাঁড়ায় পৃথিবীর বর্ণনা। তো আমরা পৃথিবীর বর্ণনা ভূগোল থেকে পেয়েছে বা পেয়ে থাকে। এরপরে আসে পরিবেশের ধারণা। আমরা প্রত্যেকে পরিবেশ বসবাস করতেছি, আমাদের চতুর্দিকে যা আছে সেগুলো নিয়ে আমাদের পরিবেশ। এই পরিবেশকে কীভাবে আমরা সুন্দরভাবে উপস্থাপন করব, কীভাবে আমরা পরিবেশকে আকর্ষণ করব, সে বিষয়ে আমাদের ধারণা নিতে হবে। এবং আমাদের ভূগোল বইয়ের পাঠ্যবইয়ের দ্বিতীয় পৃষ্ঠায় এটা সুন্দরভাবে উপস্থাপন করা আছে ভূগোলের ধারণা ও পরিবেশের ধারণা সম্পর্কে। তোমরা নির্দেশকের আলোকে সুন্দর করে উপস্থাপন করার জন্য পাঠ্য বইয়ের দ্বিতীয় পৃষ্ঠা থেকে সহযোগিতা নিতে পারো, তাহলে তোমাদের উপস্থাপনাটা আকর্ষণীয় ও মনোমুগ্ধকর হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের খ নম্বরের প্রশ্ন হল অ্যাসাইনমেন্টের ভূগোলের পরিধি ও পাঠের গুরুত্ব। তাহলে ভূগোলের পরিধি মানুষ আমরা বিজ্ঞানের জন্য বসবাস করতেছে, আমাদের প্রত্যেকেরই চিন্তা চেতনার উন্নতি ঘটছে, উন্নতি হচ্ছে। তাই এই ভূগোলের পরিধির মধ্যে রয়েছে যেমন ভূমিরূপ বিদ্যা, আবহাওয়া বিদ্যা, প্রাণীবিদ্যা, সমাজবিদ্যা ইত্যাদি, এগুলো নিয়ে আমাদের এই ভূগোলের পরিধি সম্পর্কে তোমরা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তোমরা তোমাদের পাঠ্য বইয়ে তৃতীয় পৃষ্ঠা থেকে সহযোগিতা নিতে পারো, ওখানে সুন্দরভাবে উপস্থাপন করা আছে, ওখান থেকে হেল্প নিতে পারো। তারপর আছে ভূগোলের পাঠের গুরুত্ব ব্যাখ্যা। ভূগোল পাঠের গুরুত্ব ব্যাখ্যা, এটা তোমাদের এই ব্যাখ্যার মধ্যে তোমরা বিভিন্নভাবে উপস্থাপন করতে পারো, কীভাবে এই ভূমির ভূগোলের ব্যবহারকে আমরা সঠিকভাবে কাজ করাতে পারবো, কীভাবে আমরা ভূগোল সম্পর্কে ভালো জানতে পারবো, সেই বিষয়ে তোমাদের ভূগোলের পরিধি পাঠের গুরুত্বের পাঁচ পৃষ্ঠা থেকে তোমরা সহযোগিতা নিয়ে সুন্দর করে তোমাদের সেই সাজানো অ্যাসাইনমেন্টকে উপস্থাপন করলে তোমরা আশা করি ভালো করবে, সহযোগিতা দিতে পারো। শিক্ষার্থীরা, পরে ঘর আমাদের আছে পরিবেশের উপাদানগুলো শনাক্তকারী মানুষের সাথে এর সম্পর্ক ব্যাখ্যা করা। আমরা প্রত্যেকে জানি পরিবেশের দুটি উপাদান, একটি জড় উপাদান, অপরটি জীব উপাদান। তাহলে এখানে আমরা উপাদানগুলোকে শনাক্ত করব, কোনগুলো আছে জীব, আবার কোনগুলো জড়। আমরা জীব এবং জড়ের সাথে প্রত্যেকে খুবই ভালোভাবে পরিচিত। তো তাহলে আমরা জীবের মধ্যে যাদের জীবন আছে তাদেরকে আমরা জীব বলি। এর মধ্যে মানুষ, গরু, ছাগল, গাছপালা, এগুলো হচ্ছে আমাদের জীব পরিবেশের উপাদান। আর জড় বলতে আমরা বলব যেমন আমাদের ক্লাসরুমের টেবিল আছে, চেয়ার আছে, ডাস্টার আছে, এগুলোকে আমরা জড় উপাদান অন্তর্ভুক্ত করতে পারি। তো এই সম্পর্কে তোমরা ভালোভাবে উপস্থাপন করার জন্য তোমরা তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় পৃষ্ঠা থেকে জড় এবং জীব সম্পর্কে সঠিক এবং সুন্দরভাবে তথ্য উপস্থাপন করতে পারবে। আশা করি তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট ভালো করে উপস্থাপন করবে এই অধ্যায়ের সহযোগিতা নিয়ে। পরিবেশের প্রাকৃতিক ও মানবিক উপাদানের আত্মসম্পর্ক প্রদর্শনকারী এর গুরুত্ব ব্যাখ্যা করা। তাহলে প্রাকৃতিক উপাদান যেগুলো সৃষ্টিকর্তা প্রদত্ত সেগুলোকে প্রাকৃতিক পরিবেশ, মানবিক পরিবেশ, মানুষ দ্বারা সৃষ্ট যে সকল পরিবেশগুলো রয়েছে সেগুলো হচ্ছে মানবিক পরিবেশ বা মানব ভূগুলো বলে থাকি আমরা। তো প্রাকৃতিক পরিবেশের আবার কিছু প্রকারভেদ রয়েছে, সেই প্রকারভেদগুলো পর্যায়ক্রমে সাধারণ আছে তোমার বইয়ের চার নম্বর পৃষ্ঠায়, ওখান থেকে সহযোগিতা নিয়ে প্রাকৃতিক পরিবেশকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। এবং মানবিক উপাদানের বেশি আবার ভাগ রয়েছে, সেটাও তোমার পাঠ্য বইয়ের চতুর্থ পৃষ্ঠায় রয়েছে, ওখান থেকে উপস্থিত
উপস্থাপন করে আশা করি আগামী 2022 সালের এসএসসি পরীক্ষার জন্য তোমরা নিজেদেরকে সুন্দরভাবে গড়ে তুলবে আর নিজেদেরকে সুন্দরভাবে সাজিয়ে তুলবে ভূগোল বিষয়ে যে কোনো বিষয়ে তোমাদের কোনো যদি কোথাও বুঝতে বা কোথাও যদি তোমরা এটা আনকাল করতে তোমাদের শুনে ধারণা আসে পারছে না আমার সাথে সহযোগিতা করতে পারো আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা সকলে একজনের সাথে আরেকজনের সহযোগিতার মাধ্যমে কিভাবে আমাদের পড়ালেখাকে পাঠদানকে বা অ্যাসাইনমেন্টগুলোকে উপস্থাপন করা যায় সে বিষয়ে আমরা সবাই সকলে সহযোগিতা করব আশা করি প্রত্যেকে নিরাপদ থাকবে অযথা যেখানে সেখানে ঘোরাফেরা না করে নিজে সুস্থ থাকবে পরিবারকে সুস্থ রাখবে সবাইকে নিয়ে ভালো থাকবে নিয়মিত পড়াশোনা করবে এই বলে শেষ করলাম আল্লাহ হাফেজ।